নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব পরিবেশবিদ্যার গুরুত্ব কিছু প্রশ্ন নিয়ে। তা আমি সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে। তো চলুন কথা না বাড়িয়ে প্রথম প্রশ্ন শুরু করছি। প্রথম প্রশ্ন, জীবহীন নতুন ভূখণ্ডে উদ্ভিদ ও প্রাণীর বিস্তারকে বলে। অপশন এ ডিলিশন, অপশন বি সাকসেশন, অপশন সি ইলেশন, না অপশন ডি ভিশন। তাহলে জীবহীন নতুন ভূখণ্ডে উদ্ভিদ ও প্রাণীদের বিস্তারকে কি বলে? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি সাকসেশন। চলে আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্ন। পরিবেশের বায়োটিক কম্পোনেন্টস হলো অপশন এ জল ও বায়ু, অপশন বি উদ্ভিদ ও প্রাণী, অপশন সি আলোক ও তাপমাত্রা, অপশন ডি হচ্ছে ওজন ও অর্গান। তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? এর সঠিক উত্তর বায়োটিক কম্পোনেন্ট, এর সঠিক উত্তর হচ্ছে উদ্ভিদ ও প্রাণী। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, কোন হরাইজনে জলের স্তর দেখা যায়? অপশন এ ও, অপশন বি এ, অপশন সি বি, আর অপশন ডি আর। তাহলে কোন হরাইজনে জলের স্তর দেখা যায়? এর সঠিক উত্তর হয় বন্ধুরা অপশন সি বি। চলে আসছি পরবর্তী প্রশ্ন, অবশিষ্ট মৃত্তিকা বলে। অপশন এ যে মৃত্তিকা পরিবাহিত হয়ে অন্য অঞ্চলে একীভূত হয়, অপশন বি যে মৃত্তিকায় মৃত্তিকা ভবন কখনো সম্পূর্ণ হয়নি, অপশন সি যে মৃত্তিকা মাতৃপ্রস্তর খণ্ডের উপরেই উৎপন্ন হয়, আর অপশন ডি যে মৃত্তিকার কাকরের পরিমাণ বেশি। তাহলে অবশিষ্ট মৃত্তিকা কোন মৃত্তিকা বলে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। এর সঠিক উত্তর যে মৃত্তিকা মাতৃপ্রস্থ খণ্ডের উপরেই উৎপন্ন হয়। চলে আসি পরবর্তী প্রশ্ন, বাস্তুতন্ত্রের বৃহত্তম একক হলো। অপশন এ জুথ ফিসার, অপশন বি উস ফিসার, অপশন সি বায়ো ফিসার, আর অপশন ডি হচ্ছে এক্সস ফিসার। তাহলে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হচ্ছে বায়োস্ফিয়ার, বায়োস্ফিয়ার এখানে কিন্তু সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, প্যান্থাস প্রাণীরা জলে ড্যাশ বাস করে। অপশন এ উপরিতলে, অপশন বি মধ্যতলে, অপশন সি নিম্নতলে, না অপশন ডি জলের তলে। তাহলে প্যান্থিস কোন প্রাণী? যেমন শামুক, তাই না? এটা কিন্তু জলের নিম্নতলে, ঠিক আছে? তাহলে প্যান্থিস মানে শৈবাল টাইপের যে প্রাণীগুলো, সেই প্রাণীগুলোকে প্যান্থিস বলে। তা সেগুলো কোথায় থাকে? না জলের নিম্নতলে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, বাস্তুতন্ত্রে উদ্ভিদ সমূহকে বলা হয়। অপশন এ খানা, অপশন বি মস, অপশন সি ফ্লোরা, না অপশন ডি প্ল্যাঙ্কটন। তাহলে বন্ধুরা বাস্তুতন্ত্রের উদ্ভিদ সমূহকে কি বলে? এর সেটা সঠিক উত্তর হচ্ছে ফ্লোরা, ফ্লোরা এখানে সঠিক উত্তর। এই পেন্থাস হচ্ছে প্রবাল টাইপের যে জিনিসগুলো, সেই সমস্ত প্রাণীকে বলে, ঠিক আছে বন্ধুরা? তো চলে আসছি, আমি প্রথমে শামুক বলেছিলাম, শামুক না, পেন্থাস হচ্ছে প্রবাল টাইপের প্রাণী। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পারমাফ্রস্ট দেখা যায়। অপশন এ তৃণভূমি বায়োমে, অপশন বি তুন্দ্রা বায়োমে, অপশন সি মরু বায়োমে, না অপশন ডি বনাঞ্চলীয় বায়োমে। তাহলে পারমাফ্রস্ট দেখা যায় কোন বায়োমে সেটা আমাদের এখানে বলতে হবে। এর সঠিক উত্তর তুন্দ্রা বায়োমে হচ্ছে এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে বায়োস্ফিয়ার রিজার্ভ অবস্থিত। অপশন এ সুন্দরবনে, অপশন বি জলদাপাড়ায়, অপশন সি সজনেখালীতে, না অপশন ডি বেথরুড়িতে। তাহলে পশ্চিমবঙ্গের বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা সঠিক উত্তর, সুন্দরবনে অবস্থিত। চলে আসি পরবর্তী প্রশ্ন, এনভায়রনমেন্টাল সায়েন্স গ্রন্থের লেখককে। অপশন এ আর্মস, অপশন বি ডারউইন, অপশন সি টমাস, না অপশন ডি টেলর। তাহলে এনভায়রনমেন্টাল সায়েন্স গ্রন্থের লেখক, এর সঠিক উত্তর হচ্ছে ডারউইন। তাই এটা ছিল আপনাদের হোমটাক্সের প্রশ্ন। তা হোমটাক্সের প্রশ্নে যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের সবাইকে সাধুবাদ জানাই, এবং যাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। চলুন আমরা এবার যাই পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি সবজি? সবজি মানে যে নিজের খাবার নিজেই তৈরি করতে পারে। অপশন এ আছে জেলিফিশ, অপশন বি সবুজ শৈবাল, অপশন সি অ্যামিবা, এবং অপশন ডি হচ্ছে ইউক্লিনা। তাহলে কোনটা সঠিক উত্তর হবে? এর সঠিক উত্তর হচ্ছে সবুজ শৈবাল হলো সবজি। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ইকোলজি কথার অর্থ কি? খুব ভালো আর খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তা ইকোলজি কথার অর্থ কি সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। অপশন এ হচ্ছে অরণ্য সৃজন, অপশন বি বসবাস সংক্রান্ত জ্ঞান, অপশন সি
উদ্ভিদ উদ্যান, আর অপশন ডি হচ্ছে এগুলির কোনোটি নয়। তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর অপশন বি, বসবাস সংক্রান্ত জ্ঞান। চলে আসছি পরবর্তী প্রশ্ন। মুক্তভাবে ভাসমান অনুবীক্ষণিক জীবকে বলা হয় অপশন এ নিস, অপশন বি নেকটন, অপশন সি প্ল্যাঙ্কটন, না অপশন ডি পেরিফাইটন। তাহলে মুক্তভাবে ভাসমান যে অনুবীক্ষণিক জীব তাকে কি বলে বন্ধুরা? তাকে বলে কিন্তু প্ল্যাঙ্কটন। ঠিক আছে, উদ্ভিদকে ফাইটো আর প্রাণীকে জু। ঠিক আছে, মানে উদ্ভিদ প্ল্যাঙ্কটনকে ফাইটোপ্ল্যাঙ্কটন আর প্রাণী প্ল্যাঙ্কটনকে জু প্ল্যাঙ্কটন বলে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। বায়ুতন্ত্রের পরিণতি প্রাপ্তির দিকে এগিয়ে যাওয়াকে বলে অপশন এ ওডাম, অপশন বি নেকটন, অপশন সি ইকোটন, আর অপশন ডি হচ্ছে সাকসেশন। তাহলে বায়ুতন্ত্রের পরিণতির প্রাপ্তির দিকে এগিয়ে যাওয়াকে এর সঠিক উত্তর বন্ধুরা সাকসেশন। এর সঠিক উত্তর হচ্ছে সাকসেশন। চলে আসছি পরবর্তী প্রশ্ন। জেরোফাইট হলো অপশন এ সরলবর্গীয় উদ্ভিদ, জলাভূমির উদ্ভিদ, মরুজাতীয় উদ্ভিদ, না আর্দ্র অঞ্চলের উদ্ভিদ। তা জেরোফাইট এটা মোটামুটি আপনারা সবাই জানেন, এটা সঠিক উত্তর হবে মরুজাতীয় উদ্ভিদ। চলে আসছি পরবর্তী প্রশ্ন। গঙ্গা অ্যাকশন প্ল্যান হলো অপশন এ জল দূষণ দূরীকরণ প্রকল্প, অপশন বি সেচ সেবিত প্রকল্প, অপশন সি জল দূষণ প্রকল্প, না অপশন ডি পরিবহন প্রকল্প। তাহলে গঙ্গা অ্যাকশন প্ল্যান এর সঠিক উত্তর হচ্ছে জল দূষণ দূরীকরণ প্রকল্প। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, জলবায়ুগত ঐক্য বিশিষ্ট উদ্ভিদ সংস্থানকে বলে ড্যাশ। অপশন এ বায়োমাস, অপশন বি বায়োম, অপশন সি ইকোসিস্টেম, না অপশন ডি সাকসেশন। তাহলে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হবে জলবায়ুগত ঐক্য বৈশিষ্ট্য উদ্ভিদ সংস্থাকে বলে সঠিক উত্তর বায়োম। চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, জীবিত প্রাণী ও উদ্ভিদের উপর রাসায়নিক কুপ্রভাব বিষয়ক অধ্যয়নকে বলে অপশন এ অর্থনোলজি, অপশন বি ইথোলজি, অপশন সি ইডিওলজি, না অপশন ডি টক্সিকোলজি। তাহলে জীবিত প্রাণী ও উদ্ভিদের উপর রাসায়নিক কুপ্রভাব বিষয়ের অধ্যয়নকে বলে, এর সঠিক উত্তর হবে বন্ধুরা টক্সিকোলজি। টক্সিকোলজি কিন্তু এখানে সঠিক উত্তর। আর ইম্পর্টেন্ট প্রশ্ন, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, ভারতে কত প্রজাতির উদ্ভিদ দেখা যায়? 20,000, 30,000, 40,000, না 45,000? এর সঠিক উত্তর হচ্ছে 45,000। তাহলে ভারতে কত প্রকার উদ্ভিদ দেখা যায়? এর সঠিক উত্তর হচ্ছে 40,000। চলে আসছি পরবর্তী ও আজকে শেষ প্রশ্ন। জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা কে? অপশন এ আইনস্টাইন, অপশন বি ম্যালথাস, অপশন সি প্লেটো, না অপশন ডি ডারউইন। তাহলে জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা, এর সঠিক উত্তর হচ্ছে ম্যালথাস। ঠিক আছে, তো বন্ধুরা আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো ছিল, যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেগুলো কিন্তু আমরা আলোচনা করলাম। এইবার আমরা জাস্ট একবার এটাকে একবার রিভাইজ করে নেব। কারণ কি, রিভাইজ করে নিলে সব থেকে বড় সুবিধা হবে আপনাদের এই কোশ্চেনের অ্যান্সারগুলো মস্তিষ্কগত হবে। ভবিষ্যতে এরকম ধরনের কোশ্চেনের অ্যান্সার পেলে আপনাদের যাতে ভুল না হয় বা আপনারা যদি রং অ্যান্সার না করেন, তার জন্য আমরা এই কোশ্চেনগুলো একবার রিভাইজ করে দেবো। তা আপনারা একটু মন দেন, যারা জানেন তাদের ক্ষেত্রে ধন্যবাদ, কিন্তু যারা জানেন না তাদের ক্ষেত্রে একবার আমরা এই কোশ্চেনগুলোকে রিভাইজ করে দিলে আপনাদের এই কোশ্চেনের অ্যান্সারগুলো মস্তিষ্কগত হয়ে যাবে, যেগুলো আর ভবিষ্যতে মনে হয় না আপনারা ভুলবেন। ঠিক আছে, তো চলুন আমার সাথে শুরু করুন, আমি খুব তাড়াতাড়ি পড়ছি, আপনারা একটু মনোযোগ দেবেন। প্রথম প্রশ্ন, জীবহীন নতুন ভূখণ্ডে উদ্ভিদ ও প্রাণীর বিস্তারকে বলে সঠিক উত্তর সাকসেশন। নেক্সট প্রশ্ন, পরিবেশের বায়োটিক কম্পোনেন্টস হলো, এর সঠিক উত্তর উদ্ভিদ ও প্রাণী। নেক্সট, কোন হরাইজনে জলের স্তর দেখা যায়? সঠিক উত্তর বি। নেক্সট, অবশিষ্ট মৃত্তিকা বলে, এর সঠিক উত্তর যে মৃত্তিকা মাতৃপ্রস্তর খণ্ডের উপরেই উৎপন্ন হয়। নেক্সট, বাস্তুতন্ত্রের বৃহত্তম একক হলো, এর সঠিক উত্তর হচ্ছে বায়োস্পিয়ার। নেক্সট, বেনথাস প্রাণীরা জলে ড্যাশ বাস করে, জলের কোথায় বাস করে? এর সঠিক উত্তর হচ্ছে নিম্নতলে। নেক্সট, বাস্তুতন্ত্রের উদ্ভিদ সমূহকে বলা হয়, এর সঠিক উত্তর হচ্ছে ফ্লোরা। নেক্সট, পারমাফ্রস্ট দেখা যায়, এর সঠিক উত্তর হচ্ছে তুন্দা বায়োমে। নেক্সট, পশ্চিমবঙ্গের বায়োস্ফিয়ার রিজার্ভে অবস্থিত, এটা কোথায়? এটা সুন্দরবনে অবস্থিত। নেক্সট, এনভায়রনমেন্টাল সায়েন্স গ্রন্থের লেখককে? এর সঠিক উত্তর ডারউইন। নেক্সট, নিম্নলিখিত কোনটি সবুজই? এর সঠিক উত্তর হচ্ছে সবুজ শৈবাল। নেক্সট, ইকোলজি কথার অর্থ হলো, এর সঠিক উত্তর হচ্ছে বসবাস সংক্রান্ত জ্ঞান। নেক্সট, মুক্তভাবে ভাসমান অনুবীক্ষণিক জীবকে বলা হয়, এর সঠিক উত্তর প্ল্যাঙ্কটন। নেক্সট, বায়ুতন্ত্রের
পরিণতি প্রাপ্তির দিকে এগিয়ে যাওয়াকে বলে। এর সঠিক উত্তর হচ্ছে সাকসেশন। নেক্সট জেরোফাইট হলো সঠিক উত্তর, মরুজাতীয় উদ্ভিদ। নেক্সট গঙ্গা অ্যাকশন প্ল্যান হলো, এর সঠিক উত্তর জলবিদ্যুৎ দূরীকরণ প্রকল্প। নেক্সট জলবায়ুগত ঐক্য বৈশিষ্ট্য উদ্ভিদ সংস্থানকে বলে, এর সঠিক উত্তর বায়োম। নেক্সট জীবিত প্রাণী ও উদ্ভিদের উপর রাসায়নিক কুপ্রভাব বিষয়ক অধ্যয়নকে বলে, সঠিক উত্তর টেক্সিকোলজি। নেক্সট ভারতে কত প্রজাতির উদ্ভিদ দেখা যায়, এর সঠিক উত্তর 40,000। নেক্সট অ্যান্ড লাস্ট জনসংখ্যা তত্ত্বের প্রবক্তাকে, এর সঠিক উত্তর হচ্ছে ম্যালথাস। এইবার চলে আসছি আপনাদের এই ভিডিওটার আকর্ষণীয় বিষয়টি। তা আকর্ষণীয় বিষয়টি হলো কোশ্চেন অ্যান্সার পর্ব। তা আপনাদের একটা হোম টাস্কের কোশ্চেন দেওয়া হবে এবং তাতে আপনারা সঠিক উত্তর করতে পারলে তাদের পুরস্কার দেওয়া হবে। তো চলুন আজকে আমি আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি, আপনারা হোম টাস্কের প্রশ্নেরটা খাতায় লিখে নেন। আজকের প্রশ্নটা হলো, একটি শিশুর বৃদ্ধির হার অপশান এ সব স্তরে সমান, অপশান বি প্রতিটি স্তরে বিভিন্ন, অপশান সি কয়েকটি স্তরে সমান, আর অপশান ডি হচ্ছে এগুলির কোনোটি নয়। আবার আমি আজকে আপনাদের প্রশ্নটা বলছি, একটি শিশুর বৃদ্ধির হার অপশান এ সব স্তরে সমান, অপশান বি প্রতিটি স্তরে বিভিন্ন, অপশান সি কয়েকটি স্তরে সমান, অপশান ডি এগুলির কোনোটি নয়। আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন, এবং আগামী দিনে ঠিক এই সময় আপনাদের যে প্রশ্নের সঠিক উত্তর সেটা দিয়ে দেওয়া হবে, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের পুরস্কৃত করা হবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।